যত দিন যাবে আরো অনেক বেশি ফল আমরা পাবো। আমাদের কন্টেন্টের জোর আছে, আমাদের স্টোরিতে জোর আছে। একজন অ্যাক্ট্রেসের সাথে যখন আপনারা তুলনা দেন অবশ্যই ভালো লাগে। শাবনুরা আপুর নাম তো একটা ভালো লাগার নাম, ভালোবাসার নাম। শাবনুরা আপু একজন, এটা আসলে তৃতীয় সপ্তাহ নাকি তৃতীয় সপ্তাহে চলে এসেছি। সো এক্সপেকটেশন তো বরাবরই অনেক হাই থাকে, যদি এক্সপেকটেশন হাই না থাকতো সপ্তাহ হলের থেকে 31টা হলে আসতো না। এবং আশা করছি এখন মাত্র 31টা হল, যত দিন যাবে আরও অনেক বেশি হল আমরা পাবো, কারণ আমাদের কন্টেন্টের জোর আছে, আমাদের স্টোরিতে জোর আছে, এবং আমরা সবাই আসলে কনফিডেন্ট। সো এক্সপেকটেশন তো অবশ্যই হাই। আমরা লিপস্টিক দেখতে দর্শকরা কেন আসবে? আমরা আসলে কী চাই? আমরা দিন শেষে আসলে ভালো গল্প দেখতে চাই, মেকিং ভালো দেখতে চাই, সব কিছু মিলিয়ে আসলে ফুল প্যাকেজিংটা আসলে খুব ভালো দেখতে চাই। এবং প্যাকেজিং যদি ভালো দেখতে পারি এবং তার মধ্যে যদি প্রোডাক্টটা ভালো হয়, সো আসলে সবাই আগ্রহ নিয়ে দেখে। তো আমাদের প্যাকেজিং, আমাদের প্রোডাক্ট, আমাদের সব কিছু একদম খুবই মানে যত্ন সহকারে আসলে করেছি এবং খুব ভালো হয়েছে, এই জন্য আসলে দর্শক দেখতে চাই। খুবই ভালো পাচ্ছি, খুবই ভালো পাচ্ছি। আমরা আসলে হয় না, আমি তো অনেকগুলো সিনেমা করেছি, মোস্ট অফ দ্য পিপল খুবই প্রশংসা করেছে, আবার কিছু কিছু মানুষ আছে একটু নেগেটিভ কথাও বলেছে। বাট লিপস্টিকের ক্ষেত্রে আমি বলতে পারি একটা নেগেটিভ ভাইবও পাইনি, একটা নেগেটিভ ফিডব্যাকও পাইনি। তো এই ব্যাপারটা আসলে সবার জন্য খুবই আসলে ভালো। এখন পর্যন্ত যেই যেই হল ভিজিট করেছি, এখন আসলে মধুবন সিনেপ্লেক্সে আছি, তো এখন পর্যন্ত প্রত্যেকটা সিনেমা হলে, যেই যেই সিনেমা হলে গিয়েছি, প্রত্যেকটা সিনেমা হলের অডিয়েন্স দে ওয়ার ভেরি পজিটিভ, খুবই সাপোর্টিভ ছিল, খুবই সিনেমার শেষে তো আমরা এন্ট্রি নিয়েছি কেমন লেগেছে এটা জানার জন্য। সো তারা সবাই খুবই এক্সাইটেড ছিল, খুবই ভালো সারা। আগামী এটা আসলে আমি এটা নিয়ে কিছুই বলতে চাই না, কারণ দেখেন লেজেন্ডারি একজন অ্যাক্ট্রেসের সাথে যখন আপনারা তুলনা দেন অবশ্যই ভালো লাগে। বাট আমরা আসলে যারা নতুন আসছি এবং নতুন যারা কাজ করছি, তারা আসলে নিজের পরিচয়ে নিজেকে পরিচিত করতে চায়। তো আমিও চাই আমাকে যেন এক নামে আমার নামে চেনে আসলে। আর শাবনুরা আপুর নাম তো একটা ভালো লাগার নাম, ভালোবাসার নাম। তো তার ভক্ত সবাই আছে, আমিও নিজেই পার্সোনালি অনেক বড় ভক্ত, এবং সে ব্যক্তি হিসেবে অনেক ভালো একজন মানুষ। তো তার সাথে আসলে তুলনা করবেন না, সে একাই মানে সে শাবনুরা আপু একজনই। সো তার মতন কেউ হতেও পারবে না, হওয়ার চেষ্টা করতে গেলেও আসলে ফেল করবে। সো আমি চেষ্টা করতে চাই না, আমি আমার মতো নিজের পরিচয়ে বড় হতে চাই।